মহামারীতে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে 100 অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের কাজ। এরই মধ্যে উৎপাদন শুরু করেছে 27টি দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠান। এ পর্যন্ত ইকোনমিক জোনগুলোই মোট বিনিয়োগ প্রস্তাব এসেছে প্রায় 2,33,000 কোটি টাকার। বেজের নির্বাহী চেয়ারম্যান ইউসুফ হারুনের আশা, কয়েক বছরের মধ্যে দেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ হবে ইকোনমিক জোন থেকে। বিস্তারিত সুলতান আহমেদ রিপোর্টে। ছোট্ট আয়তনের দেশের শিল্প সম্ভাবনা যে বিশাল, সে সত্য উপলব্ধি করে এই দেশের বিভিন্ন জেলায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করছে সরকার। এরই মধ্যে 97টি অঞ্চলের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি অর্থনৈতিক অঞ্চলে উৎপাদনের শতভাগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি সরকারের। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় বঙ্গবন্ধু শিল্পনগরী তৈরি হচ্ছে চট্টগ্রাম ও ফেনী জেলার 122 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে, যেখানে দেশি বিদেশি প্রায় 200 প্রতিষ্ঠান $30 বিলিয়ন বিনিয়োগ নিশ্চিত করেছে। বাস্তবায়নকারী সরকারি প্রতিষ্ঠান বেজার আশা, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রপ্তানি ও জিডিপিতে বড় অবদান রাখবে অর্থনৈতিক অঞ্চলগুলো। শুধু দেশীয় বিনিয়োগকারীদের উৎসাহ প্রদান করে তা নয়, বিদেশি যা বিনিয়োগকারী তাদেরকেও আমরা উৎসাহ প্রদান করি। জোন থেকে যে সমস্ত রপ্তানি হবে সেটি দেখা গেল আমাদের রপ্তানি আয়ের 50% কিংবা 60%। এরই মধ্যে 9টি অর্থনৈতিক অঞ্চলে মোট 27টি প্রতিষ্ঠান উৎপাদন ও রপ্তানিও শুরু করেছে। করোনার সময়েও প্রায় 60,000 কোটি টাকার বিনিয়োগ এসেছে অর্থনৈতিক অঞ্চলগুলোয়। এ নিয়ে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে 2,33,000 কোটি টাকা। ইকোনমিক জোনের আসলে পরিকল্পনাটা আমাদের এমন ভাবে করতে হবে যেন আমরা খুব দ্রুত বাস্তবায়ন করতে পারি, যেহেতু বিনিয়োগ আমাদের জন্য দরকার, কাজেই এই কাজে প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে। বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা মাফিক। মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এসব অর্থনৈতিক অঞ্চলে কাজ করেও খুশি কর্মীরা। এলাকাবাসী বলছেন, পাল্টে যাচ্ছে পুরো এলাকার অর্থনৈতিক দৃশ্যপট। আগে যারা দিনমজুরি ছিল এখন ফ্যাক্টরিতে কাজ করে ভালো অবস্থানে আছে, 6 মাস বসেছিল, এখন 6 মাসেও তারা প্রতি মানে পুরো বছরটি তারা কাজ করতে পারতেছে। ইকোনমিক জোনের ভিতরের যে ইনফ্রাস্ট্রাকচার বা এনভায়রনমেন্টটা, এটা এক কথায় অসাধারণ। বিনিয়োগকারীরা যে কোনো সময় যে কোনো সার্ভিস আমাদের কাছ থেকে যেটি আমাদের দেওয়ার কথা সেটি চাইলে কিন্তু আমরা দিচ্ছি। তবে মহামারী ও লকডাউনে কিছুটা চ্যালেঞ্জের মধ্যেও পড়েছে উৎপাদন প্রক্রিয়া। বিশ্ববিখ্যাত জাপানিজ মোটরযান উৎপাদনকারী প্রতিষ্ঠান হোন্ডার উৎপাদন সফলভাবে শুরু হয়েছে বাংলাদেশের আব্দুল মোনেম ইকোনমিক জোনে। এমনিভাবে বিশ্বের অনেক নামি দামি কোম্পানি, এমনকি দেশীয় অনেক বড় বড় কোম্পানিও উৎপাদন শুরু করেছে বাংলাদেশের অর্থনৈতিক জোনগুলোতে। সরকারের প্রত্যাশা, 2030 সালের মধ্যেই 100টি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করে কর্মসংস্থান তৈরি করবে প্রায় 1 কোটি মানুষের। সুলতান আহমেদ, নিউজ 24, গজারিয়া, মুন্সিগঞ্জ।